সাধারণ মানুষকে গ্রেপ্তার করেছিল। পুলিশ টাকা না দেওয়ার কারণে তাকে বিএনপি জামাত বলে বাঁচানোর চেষ্টা করেছিল, তাকে মাদকের মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছিল। অবশেষে সেই ব্যক্তি রাজি না হওয়াতে তাকে গুলি করে হত্যা করেছে একজন পুলিশ কর্মকর্তা। দর্শক, তা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাতে। দর্শক, কোন এলাকাতে ঘটনা ঘটেছে সেই বিষয়ে আমরা বিস্তারিত দেখব। এদিকে ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সহ সকল দেশ এবার বার্তা দিয়েছেন পুলিশকে উদ্দেশ্য করে, শেখ হাসিনাকে উদ্দেশ্য করে। আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে বক্তব্য দিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়ন, সেই ভিডিওটি আমরা দেখব। এমনকি ইউরোপিয়ান মিডিয়াও কিন্তু এবার প্রধানমন্ত্রীর বিপক্ষে চলে গিয়েছেন। দর্শক, সেই বিষয়ে আমরা বিস্তারিত একটি ভিডিও দেখব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী জানাবেন। দর্শক, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মহাসমাবেশ ডেকেছিল বিএনপি। বিএনপি সমাবেশে হামলা, নির্যাতন, গ্রেপ্তার শুরু করে দিয়েছে আওয়ামী লীগ, কেননা তাদেরকে ইতিমধ্যেই 8,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করে নিয়েছে। সেজন্য কিন্তু এসব বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র সহ ইউরোপিয়ান ইউনিয়ন সহ সকল রাষ্ট্রগুলো এবার কেঁপে গিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার্তা দিচ্ছেন, নির্বাচনের আগে নির্বিচারে গ্রেপ্তার যেন না করা হয়, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকেও যেন সুষ্ঠু বিচার দেওয়া হয়, একতরফা যেন বিচার না দেওয়া হয়, সে বিষয়ে তারা নির্দেশ দিয়েছেন। দর্শক, তার পাশাপাশি দেখেছেন যে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশে পর্যবেক্ষক দল পাঠাবেন কিনা, এসব বিষয় নিয়ে তারা কিন্তু মুখ খুলেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি, আন্তর্জাতিক মহল কিন্তু একের পর এক বার্তা দিচ্ছে। এসবের মাঝে আপনারা একটি ভিডিও দেখেছেন যে তা নিয়ে কিন্তু সকলেই দুঃখ প্রকাশ করেছে। একজন সাধারণ মানুষ তাকে গ্রেপ্তার করে টাকা চেয়েছিল পুলিশ কর্মকর্তা, তারপর টাকা না দেওয়ার কারণে ধস্তাধস্তি হওয়ার পর গুলি করে হত্যা করেছে।